করছি, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রানার টিভির লন্ডন স্টুডিও থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি রুমানা রাখি। আজকে শিক্ষা সংক্রান্ত দুটি নতুন সংবাদ এসেছে, একটি জিসিএসসি এবং এ লেভেল পরীক্ষা সংক্রান্ত, আর একটি ফ্রি স্কুল মিল নিয়ে। বিস্তারিত জানতে পুরো সংবাদটি শুনুন শেষ পর্যন্ত। করোনার প্রকোপের কারণে এবছর জিসিএসসি এবং এ লেভেল পরীক্ষা আগের ঘোষণায় বাতিল করা হলেও শিক্ষার্থীদের ছোটখাটো একটা পরীক্ষায় বসানোর জন্য প্রস্তাব করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষকরা যাতে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করে উপযুক্ত গ্রেড দিতে পারেন, সেজন্য মিনি এক্সাম বা পরীক্ষা হবে বলে এডুকেশন সেক্রেটারি গ্যাভিন উইলিয়ামসন পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকালকে লেখা চিঠিতে জানিয়েছেন। এই চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, চূড়ান্ত গ্রেড প্রদানে শিক্ষকদের সহযোগিতা করতে পরীক্ষা নিয়ন্ত্রক প্রশ্নপত্র তৈরিতে কাজ শুরু করে দিতে পারেন। এর আগে 4 জানুয়ারি স্কুল খুলবে কিনা এমন বিতর্কে শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয় স্কুল বন্ধ থাকবে, এবং গত 11 জানুয়ারি জিসিএসসি পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত দেয় এবার জিসিএসসি ও এ লেভেল পরীক্ষা বাতিল করেছে এবং গ্রেড মূল্যায়নের দায়িত্ব দিয়েছে শিক্ষকদের উপর। তবে চূড়ান্ত গ্রেড প্রদান করবেন শিক্ষকরা এবং বিশেষ পরিস্থিতিতেই কেবল এই গ্রেড চ্যালেঞ্জ করা যাবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গতবারের বিতর্ক ও বিপর্যয়ের পর এবার আর অ্যালগোরিদম ব্যবহার করে জাতীয়ভাবে গ্রেড মূল্যায়িত হবে না। প্রধান শিক্ষকরা বলছেন, এই চিঠিতে কিভাবে ছাত্রদের মেধার মূল্যায়ন সঠিকভাবে করা যাবে তেমন বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। সরকারের প্রস্তাব নিয়ে 2 সপ্তাহের একটি কনসালটেশন শুরু করবে অফকল, এবং আগামী ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষামন্ত্রী আরও বলেছেন, আগামী সোমবার থেকে প্রাইমারি স্কুলগুলোর স্টাফদের কোভিড টেস্ট শুরু হবে এবং পর্যায়ক্রমে তা প্রাইমারি শিক্ষার্থীদেরও টেস্ট করা হবে। এসব টেস্ট অভিভাবকরা তাদের ঘরেই করবেন। এদিকে নিম্নমানের স্কুল মিল দেওয়া হচ্ছে এমন বিতর্কে বুধবার শিক্ষামন্ত্রী ঘোষণা দেন ফ্রি স্কুল মিল ভাউচার দেওয়া হবে। তবে আজ ডিপার্টমেন্ট অব এডুকেশন বলছে, মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এই ফ্রি স্কুল মিল ভাউচার দেওয়া হবে না। তবে এই সময়ের মধ্যে স্থানীয় কাউন্সিলের কাছে 170 মিলিয়ন পাউন্ডের শীতের সময় দরিদ্র শিশুদের জন্য যে সুষম খাবার বাজেট দেওয়া হয়েছে সেখান থেকে খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। তবে কিছু কিছু এলাকায় ফ্রি স্কুল মিল ভাউচার চালু আছে। এছাড়া আপনারা জানেন যে স্কুল বন্ধ থাকায় বাচ্চাদের বাসায় থেকে অনলাইন ক্লাস করানো হচ্ছে। সেক্ষেত্রে আপনার বাচ্চার স্কুল যদি অনলাইন ক্লাস করায়, তাহলে আপনার যদি অনলাইন ক্লাসের ডিভাইস না থাকে, তাহলে স্কুলের সাথে যোগাযোগ করলে তারা সাময়িক সময়ের জন্য ল্যাপটপ বা আইপ্যাড দিচ্ছে। এই ছিল আজকে শিক্ষা বিষয়ক তথ্য। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।